এমআর রিলেটেড তোমরা যখন প্রশ্ন করো তার মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরিয়ে আসে যে দাদা আমরা যদি ঠিকঠাক করে কাজ না করি কোম্পানিকে বার করে দেবে বা আমি যদি সেল না করতে পারি তাহলে কি হবে। আজকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব যে একটি কোম্পানি কখন তার এমপ্লয়িকে বলে যে টাটা বাই বাই এবং এই বিষয়টা কখন হয়। শুধুই কি টার্গেট অ্যাচিভ না করার জন্য সম্ভব নাকি আরও অন্য কোনো রিজন আছে। এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে যে শঙ্কা আছে যে কোম্পানি কি করে বার করে দেয়, আশা করছি যে তোমাদের প্রবলেম কিছুটা হলেও আমি সলভ করতে পারবো। প্রথমত, কখন কোম্পানি একটা এমপ্লয়িকে বলে যে আসতে পারো ভাই। ধরো একটি কোম্পানি এক বছর লঞ্চ করেছে এবং কোম্পানি দেখছে যে আমরা কখনোই গ্রো করতে পারছি না, বিভিন্ন জায়গায় লঞ্চ করেছে, বিভিন্ন জায়গা থেকে ফেলিউর আসছে, কোম্পানির দিনের পর দিন ঋণ বেড়ে যাচ্ছে, কোম্পানি আর চালাতে পারছে না। তো কোম্পানি অ্যানাউন্সমেন্ট করে দেয় যে ভাই অনেক হলো, আমরা অপারেশন বন্ধ করছি। মেবি ধরো তোমার হেডকোয়ার্টারটা গ্রোথ আছে কিন্তু আর যে বাকি হেডকোয়ার্টার বলো বা বাকি রাজ্যের কথা বলো সেখানে ডিগ্রোথ যাচ্ছে, তো তোমার একটা গ্রোথের জন্য তো কোম্পানি চলবে না, তাই না? তো সেই ক্ষেত্রে কোম্পানি কি করে, একটা মেল পাঠিয়ে দেয়, লিগের নোটিশ পাঠিয়ে দেয় যে আমরা অপারেশন উইথড্র করছি। আমি যখন প্রথম জয়েন করেছিলাম একটি কোম্পানিতে, আমারই সামনে দিন 15-20 পর দেখছি একজনের সাথে কথা বলছি, আমি তার দেখলাম মন খুব খারাপ, চা খাচ্ছি আমরা একসাথে। আমি বললাম কী হলো ভাই, তোমার কী হলো? ও তখন বলছে বলো না আজকে আমি জানতে পারলাম, মানে অলরেডি সে ব্যাগ নিয়ে আছে, কোম্পানির ব্যাগ নিয়ে আছে। তো এখনই আমাকে ম্যানেজার আমাকে ফোন করলো এবং কোম্পানি উইথড্র করতে চলেছে, কোম্পানি উইথড্র করে দেবে। তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়ার তো ব্যাপার আছে। তো যাই হোক, পরবর্তীকালে সেই ব্যক্তিকে দেখি যে বড় কোম্পানিতে এখন ইন্টারেস্টে সে কাজ করছে। তো এটা একটা রিজন কি না আমরা জানতে পারলাম যে প্রথম যে কোম্পানির অপারেশন যদি উইথড্র করে নেয় তাহলে তোমাকে তো কোম্পানি ছাড়তেই হবে, এক। আর একটা হয় যে ধরো তোমার ডিভিশন যে কোম্পানিতে একটা, ধরো তোমার তুমি যে ডিভিশন আছো এই ডিভিশনেতে দিনের পর দিন মার খাচ্ছে, আবার অনেক সময় হয় কি যে কিছু মধ্যে তুমি গ্রোথ দিতে পারছো না বা অন্য আরেকটা ডিভিশন তারাও মাঠ খাচ্ছে, কোম্পানি ডিসাইড করে যে দুটো ডিভিশনকে এক করে দিলাম এবং একটি ডিভিশন করব। সেই ক্ষেত্রে কি হয়, দুটো ডিভিশনকে মার্জ করে দেওয়ার পর দেখা যায় যে 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 এমপ্লয়িটা ভালো কাজ করছে, যার ভালো গ্রিপ আছে বা যার কোম্পানির সাথে ভালো বেশ সব ঠিকঠাক আছে, সেল ভালো দিচ্ছে, তার কাছে সেই ব্যক্তির জন্য কোম্পানি একটু সমব্যাথী হয় বা চেষ্টা করে যে এই এমপ্লয়িটা আমার থাকুক। আর যে মনে হয় যে যাকে হয়তো 1-2 বছর ধরে পুষছি কিন্তু কোনো রকম কিছু আমরা সেল পাচ্ছি না বলতে পারে, তখন তাকে একটা বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করে বার করে দেয়। এবং বিভিন্ন রকম প্রেশারটা কী সেটা আমরা পরে টপিকে আসি। এই টপিকের নাম হচ্ছে ফলস রিপোর্টিং। দেখো, যে কোনো আমরা কোম্পানিতে কাজ করি, ছোটো বড় মাঝারি যে কোম্পানি, যে কোম্পানিটা 6-14 লঞ্চ হয়েছে, যে কোম্পানিটা 6 বছর আছে, যে কোম্পানি 60 বছর কাজ করছে, যে কোম্পানি 100 বছর কাজ করছে, ফলস রিপোর্টিং কনসেপ্টটা তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। কোম্পানি যখন কোনো এমপ্লয়িকে ছাড়তে চায় বা কোম্পানি কাছে অনেক সময় আমাদের অনেক সময় ফলস রিপোর্টিং যায়, ফলস রিপোর্টিংটা কি, ধরো কোম্পানি তোমাকে বললো যে 12টা করে কল করতে হবে, কোম্পানি একটা ফরম্যাট করে দিয়েছে এবং সত্য কথা বললে আজকের ডেটে অনেক সময় 12টা কল হয় না, তাই না? তো সেই ক্ষেত্রে ধরো আমরা নিজেরাও করেছি, আমি নিজেও করেছি, ধরো সপ্তাহে মানে মাসে 1-2 করে ভিজিট আছে, কোনো একটা ডক্টর একটা ভিজিট হয়েছে, আর ধরো কোনো একদিন ধরো আজকে ধরো 10টা ডক্টর ভিজিট করতে পারলাম আর 2 কল কি করলাম আমি দেখে দিলাম, এটা কোম্পানিও জানে যে এরকম হয় 1-2 করে। বিষয়টা হচ্ছে যে এমন তুমি ফলস রিপোর্টিং করে দিলে যে রিপোর্টিংটার কোনো মানে একদম হাতে নাতে ধরা পড়ে গেলে, ধরো তুমি একটি ডক্টরের কাছে কোনোদিন ভিজিট করোইনি, একদিনও করোনি, মানে 6 মাস আগে করেছিলে, এবার তুমি কন্টিনিউ তাকে দেখাচ্ছ যে আমি ভিজিট করছি কোম্পানির পোর্টালে, হঠাৎ করে ধরো তোমাকে তোমার সাথে RSM কাজ করতে গেছে, GDSM কাজ করতে গেছে, ASM কাজ করতে গেছে, ওনার সামনে তোমার ম্যানেজার তোমার ডক্টরবাবু কি বললো যে এই ছেলেটাকে তো প্রথম দেখছি, 6 মাস আগে মিট করেছিলেন, আজকে আবার মিট করতে আসছেন, তো এটা একটা ফলস রিপোর্টিং হয়ে যায়। বা অনেক সময় করে কি, ধরো তুমি যে রিপোর্টিং করেছো তো ম্যানেজার তার ভেরিফাই করার জন্য দেখে নেয় যে ডক্টরটা আদৌ হেডকোয়ার্টারে আছে কিনা, দেখা গেলো যে ওই ডক্টরটা হেডকোয়ার্টারেই নেই, অন্য কোথাও বেড়াতে গেছে, তুমি রিপোর্টিং করে দিয়েছো, তাহলে এটা একটা ফলস রিপোর্টিং হয়ে যায়। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে, কারণ যে ফলস রিপোর্টিং প্রফেশনের অন্যতম মারাত্মক অপরাধ, এই অপরাধের কোনো মানে মাফ নেই, ওকে? তো এটা অবশ্যই মাথায় রাখবে, ফলস রিপোর্টিংয়ে ধরা পড়লে কিন্তু কোম্পানি ইমিডিয়েট তোমাকে কিন্তু HR থেকে মেল দিয়ে দিতে পারে। এছাড়াও আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, ধরো কোম্পানি তোমাকে টার্গেট দিচ্ছে 2,00,000 এবং তুমি কি করছো 2,00,000 এগেনস্টে তুমি 1,40,000, কোনো মাসে 1,50,000 দিচ্ছ, কোনো এক মাসে 1,60,000, এরকমভাবে সেল দেখাচ্ছ, এই যে মান্থ আফটার মান্থ
গ্রোথে আছে কিন্তু দুই গ্রোথে নেই, কিন্তু ছ মাস এক বছর ধরে একই সেল, তুমি 1 লাখ টাকা সেল, আবার কখনো 90,000 হচ্ছে, কখনো আবার 80,000 হয়ে যাচ্ছে, আবার পরের মাসে হয়তো 1 লাখ দিচ্ছ, এই যে আপ ডাউন চলছে, এই ধরনের সেল তুমি যখন কন্টিনিউ 1 বছর ধরে টানবে কোম্পানি কিন্তু তোমাকে প্রশ্ন করবে, কোম্পানি মিটিংয়ে তোমার কাছে জানতে চাইবে যে কী প্রবলেম হচ্ছে। আমরা তোমাকে তো ডট ডেটে স্যালারি দিচ্ছি, এক্সপেন্স দিচ্ছি, তোমার যা রিকোয়ারমেন্ট আছে আমরা তা করছি, আমরা ডক্টর অ্যাক্টিভিটি করছি, বাট ভাই তোমার সেল নেই কেন, সেল কেন গ্রোথ হচ্ছে না? তখন কোম্পানি ওয়ার্নিং করে যে ঠিক আছে তোমাকে আর একটি মাস সময় দিলাম, নাহলে তুমি তোমাকে আমরা ছাটিয়ে দেবো। ওকে, তো এই বিষয়টা দেখতে হবে যে মান্থ আফটার মান্থ আপনি যদি কোনো রকমের সেল দেখাতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানি বার করে দেয়। এবার প্রশ্ন হচ্ছে যে যে এমপ্লয়ি যে মার্টটা নতুন জয়েন করেছে তার ক্ষেত্রে কি শুধু সম্ভব? কখনোই না। কোম্পানি জানে যে আমি একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট নিয়েছি, মানে অ্যাটলিস্ট তাকে 3-4 মাস থেকে 6 মাস সময় দেবো। এই 6 মাসে এমপ্লয়ের কাজ কী হবে, একটা নতুন এমআরআইয়ের কাজ কী হবে, যে টেরিটরিকে চিনে নেওয়া, নতুন ডক্টর কোথায় কী আছে, ডক্টর কোথায় কোথায় মিট হয়, ডট টাইমে টাইমে গিয়ে ডক্টর ভিজিট করা, বা কোম্পানি যা যা অ্যাক্টিভিটি করতে বলছে, যা যা প্ল্যানিং দিচ্ছে সেই অনুযায়ী এক্সিকিউট করা, ম্যানেজার যা প্ল্যানিং দিচ্ছে সেই হিসেবে করা, এটা হবে আগামী 6 মাসের টিমারের কাজ হয়। কিন্তু 6 মাস কিংবা 1 বছর হয়ে যাওয়ার পর যখন তুমি নেক্সট কোম্পানিতে যাচ্ছ বা ওই কোম্পানিতে, কোম্পানি একটা এক্সপেকটেশান থাকে যে ছেলেটার ওই টেরিটরি মানে ওই হেডকোয়ার্টার সম্বন্ধে নলেজ আছে, তো এইখানে যদি ছেলেটা ঠিকমতো পারফরমেন্স না করতে পারে 1-2 মাস পর, তো কোম্পানি অনেক সময় এরকম ডিসিশন নিতে থাকে যে ছেলেটাকে টাটা বাই বাই করে দিতে হবে। ওকে, তাহলে আমরা জানতে পারলাম যে মান্থ আফটার মান্থ যদি তোমার অ্যাচিভমেন্ট না আসে, অ্যাটলিস্ট 10% গ্রোথ, অ্যাটলিস্ট যদি 15% গ্রোথ দাও, হয়তো তোমার অ্যাচিভমেন্ট হচ্ছে 90%, 80%, কিন্তু অ্যাচিভমেন্টটা ঠিকঠাক আছে, মানে তুমি একটু টুকুর এগোচ্ছ, এটা যদি দেখাতে পারো কোম্পানির কাছে, তো তোমাকে ছাটাই করবে কেন, তাই না? তো এই বিষয়টা আমাদের জানতে হবে। এরপরে আরেকটা জিনিস আমি দেখেছি যে কোম্পানি মিটিংয়ে যখন ডাকে, তো ওই মিটিংয়ে গিয়ে কিছু কিছু আমি এমআরকেও দেখেছি বা ম্যানেজারকেও দেখেছি যে ঠিকঠাক করে হয়তো পেপার ওয়ার্ক করে আসেনি, মানে কোন কোন ডাক্তারকে অ্যাক্টিভিটি হয়েছে গত মাসে সেটা দেখাও, বা তোমার অ্যাক্টিভিটি এগেনস্টে কী কী সেল এসেছে সেটা দেখাও। তো এই যে পেপার ওয়ার্কগুলো, এক্সেল শিট ওয়ার্কগুলো ঠিকঠাক করে আসে না, তার সাথে কোম্পানির সাথে আর্গুমেন্ট করে, হয়তো কোনো জেডিএসএম কিছু একটা বলছে যে আমরা আগামী মাসে এই প্ল্যান করছি, এটা এটা করলে আমাদের সেল বাড়বে, ইন দ্যাট টাইম হয়তো কোনো এক ম্যানেজার বা কোনো একটা এমপ্লয়ি এমআর সেই আর্গুমেন্ট করতে থাকলো, এইসব প্ল্যান চলবে না, এগুলো কাজ হয় না, এই হয় না, সেই হয় না। তাহলে এক তো তোমার পেপার ওয়ার্ক ঠিক নেই, তোমার সেল ঠিক নেই, তার সাথে তুমি যদি আর্গুমেন্ট করো ম্যানেজমেন্টের সাথে, তো সেক্ষেত্রে ম্যানেজমেন্ট ডিসিশন নাই যে এই এমপ্লয়িকে আমাদের ছাড়তে হবে। তাহলে আমরা যখন কোথাও মিটিং অ্যাটেন্ড করতে যাবো আমরা এই বিষয়টাকেও মাথায় রাখবো। আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তোমাদের মধ্যে থেকে অনেকজনের প্রশ্ন করো যে এমআর করার পাশাপাশি আমরা কি অন্য কোনো কাজ করতে পারি, নিজের ওষুধের দোকান খোলা কিংবা অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত থাকতে পারি? এই বিষয়টা কিন্তু টোটালি ইললিগাল। কোম্পানি যখন কোনো অফার লেটার দেয় বা কোনো যখন তোমাকে অ্যাফার্মেল লেটার দেয়, সেখানে দেখবি লেখা থাকে যে কোম্পানি বড় করে লিখে দেয় যে আমার যখন তুমি এমপ্লয়ি হয়ে আছো আমার হয়েই কাজ করতে হবে। ওকে, তো এটা যদি কোম্পানি জানতে পেরে যায় যে তুমি এমআর করার পাশাপাশি অন্য কোনো একটা ব্যবসা করছো বা অন্য কিছু করছো, এই বিষয়টা কোম্পানির কাছে জানলে কোম্পানি কিন্তু তোমাকে কিন্তু টার্মিনেট করবে। এর পাশাপাশি আর দুটো বিষয় তোমাদের জানা প্রয়োজন। যখনই তোমার সাথে কোনো আপার ম্যানেজার কাজ করবে, কখনই ওই কাজের সময়গুলোতে তুমি কখনো এক্সকিউজ দেবে না। অনেক সময় হয় কি, ধরো তুমি ঠিকমতো প্রপার ওয়ার্ক করোনি, ঠিকঠাক করে কাজ করোনি তোমার টেরিটরিতে, এবার জেডিএসএম বলছে আমি কাজ করতে আসবো, তুমি বলে স্যার আমার আজকে শরীর খারাপ, আচ্ছা পরের মাসে যখন আসবে স্যার আমার বলবে না অমুকজন মারা গেছে, এরকম বলে তুমি মানে চাইও যে কোনো ক্রমে যাতে আমার আপার ম্যানেজার না কাজ করে আমার সাথে, তো এই বিষয়টা ঘটে। যখনই এরকম বিষয়টা হবে, ওনারা কিন্তু একসময় এমআর থেকে আপার ম্যানেজার হয়েছে, অবশ্যই তারা আরও ভালো করে সাইকোলজি জানে, তো অনেক সময় এই বিষয়টা থেকে অ্যাভয়েড করবে। টেরিটরিতে তোমার যদি ভালো কাজ করা থাকে, দেখো সেল গ্রো হওয়া না হোক গ্রোথ হওয়া সেটা তো কোম্পানির সবার দায়িত্ব, কিন্তু প্রপার যে কাজ, ডক্টর ভিজিট করা, কেমিস্ট ভিজিট করা, স্টকিস্ট ভিজিট করা, এই যে অর্ডারগুলো আমরা যদি ঠিকঠাক ফলো করি, তাহলে আপার ম্যানেজার কাজ করুক না, তাতে আমার ক্ষতি কোথায়, তাই না? তো আপার ম্যানেজার সাথে ঠিকঠাক মতো করে কাজ করাটা খুব প্রয়োজন, আর তা না হলে কিন্তু কোম্পানি থেকে টার্মিনেশন লেটার পেয়ে যাবে। আপার ম্যানেজার নানারকমভাবে তোমাকে ওই ফলস রিপোর্টিংয়ে ধরে বলবে আসতে পারো ভাই। ওকে, ফাইনালি যে কথাটা বলবো, যখনই তুমি কাজ করছো একটি কোম্পানিতে, মিটিং যখনই ডাকবে, মান্থলি মিটিং, কোয়ার্টার মিটিং, যখনই মিটিং ডাকুক তোমাকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। মিটিং কোনো দিন অ্যাভয়েড করবে না,
অনেকের হয় যে সেল ঠিকঠাক করে হচ্ছে না, ভয় পেয়ে যায় যে তাহলে বোধহয় কোম্পানি আমাকে মিটিংয়েতে খুব বকাবকি করবে। হ্যাঁ ঠিক আছে, কোম্পানি করবে, কোম্পানি স্যালারি দিচ্ছে, সে তো করতেই পারে, কিন্তু আমরা তার ভয়তে যদি মিটিং অ্যাটেন্ড না করি সেটা একদম খারাপ হয়, যে যার ফলে অনেক সময় ইনস্ট্যান্ট লেটার ইস্যু করে দিই যে তুমি আজকে কেন আসলে না, তার ক্লিয়ার আমাকে জাস্টিফাইড করো, তা না হলে তুমি আসতে পারো। তাহলে এই বিষয়গুলো আমরা যদি মাথায় রাখি, এই বিষয়গুলো যদি আমরা ভালো করে বুঝে যাই, তাহলে আমরা অবশ্যই একটা ভালো এমপ্লয়ি হতে পারবো, আর তা না হলেই কিন্তু আমাদের কোম্পানি যে কোনো মুহূর্তে ছাড়িয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।